হ্যালো বন্ধুরা, ডিএল ওয়েভে তোমাদের স্বাগত। আজ নতুন আরেকটি ধাঁধাগিরি এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো দেখে নেওয়া যাক আজকের ধাঁধাগিরি পর্বের ধাঁধাগুলি। আজকের প্রথম ধাঁধা, ধরো একটি ঘরে তোমাকে বন্দি করে দেওয়া হয়েছে এবং সেই ঘর থেকে বেরোনোর জন্য তিনটি দরজা আছে, কিন্তু এই তিনটি দরজা খুব একটা সুবিধার নয়। প্রথম দরজায় আগুন আছে যেটাতে গেলে তুমি পুড়ে যেতে পারো, এবং দ্বিতীয় দরজায় 1780 সালের একজন কিলার দাঁড়িয়ে আছে, এবং তৃতীয় দরজায় বরফ আছে। তো বলো বন্ধুরা, তুমি এই ঘর থেকে বেরোনোর জন্য কোন দরজাটি উপযুক্ত মনে করবে? তোমার সময় শুরু হলো এখন। চলো বন্ধুরা, উত্তরটা দেখে নি। আমি হলে যে কিলার দাঁড়িয়ে আছে ওই দরজাতে বেরোবো, কারণ ওই কিলার 1780 সালের, তাই এখনও পর্যন্ত ওনার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। তো তোমরা কোন উত্তরটা ভেবেছিলে? আজকের দ্বিতীয় ধাঁধা, এই ছবিটি তোমরা ভালো করে দেখো, এই ছবিটিতে কি ভুল আছে বলো তো? তোমাদের সময় শুরু হলো এখন। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? দেখো এখানে উটের কিন্তু কোনো ছায়াই পড়েনি, আবার এখানে যে কাঁটা গাছটি আছে সেটির ছায়াও আবার উল্টো দিকে আছে, তাই এখানে এই দুটি ভুলই দেখা যাচ্ছে। তোমরা কোনটি কোনটি পেরেছিলে কমেন্টে অবশ্যই জানিও। আজকের তিন নাম্বার ধাঁধা, বলতো কোনটা আগে, ডিম না মুরগি? তোমাদের সময় শুরু হলো এখন। বন্ধুরা, উত্তরটা তোমরা পেরেছো? এই প্রশ্নটির উত্তর খুবই মজার। দেখো ডিমটা আগে লেখা আছে, তাই ডিম আগে। আজকের চার নাম্বার ধাঁধা, একটি রাজ্যে একজন রাজা ছিল, সেই রাজার কোনো সন্তান ছিল না, তাই রাজা ঠিক করলো যে আমার মৃত্যুর পর এই রাজ্য কে সামলাবে। সেজন্য ওই রাজ্যের ছোট ছোট বাচ্চাদের নিমন্ত্রণ পাঠালো যে তারা আসুক এবং তাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে তাদেরকে আমার রাজ্যের উত্তরাধিকার বানানো হবে, কিন্তু একজনকে বানানো হবে সেই উত্তরাধিকার। তো সেই জন্য রাজা একটি পরীক্ষা করবে, এবং এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাকেই এই রাজ্যের উত্তরাধিকার করা হবে। তো রাজা সবাইকে ফুলের বীজ বোনা একটি করে টব দিল, এবং বলল যে তোমরা এই গাছটিকে বড় করবে এবং এক মাস পর তোমরা এখানে সবাই আবার এই গাছটি নিয়ে আসবে। তো যথারীতি সবাই বাড়ি চলে গেল, এবং তারা নিজে নিজে প্রত্যেকটি নিজের ফুল গাছ বড় করতে লাগলো, কিন্তু একজন মেয়ে তার কিছুতেই ফুল ফুটছিল না, এবং দেখতে দেখতে এক মাসও হয়ে গেল এবং রাজার কাছে যাওয়ারও সময় হয়ে এলো। তো বাকিরা সুন্দর ফুল ফোটা টবটি নিয়ে গেল রাজার কাছে, এবং ওই মেয়েটি ফাঁকা হাতেই, অর্থাৎ ওই ফাঁকা টবটি নিয়েই রাজার কাছে গেল। এবার তোমাদের কাছে প্রশ্ন হলো বন্ধুরা, যে রাজা কাকে তার উত্তরাধিকার হিসেবে বেছে নেবে? তোমাদের সময় শুরু হলো এখন। তো চলো বন্ধুরা, উত্তরটা দেখে নি। আসলে রাজা চেয়েছিল যে তার যে উত্তরাধিকার হবে সে যেন সৎ হয়, তাই রাজা একটি টবে কোনো বীজই রাখেনি, এবং ওই টবটি এই মেয়েটি পেয়েছিল, তাই মেয়েটি চাইলে অন্য চারা গাছ লাগিয়ে কিন্তু আনতে পারত, কিন্তু মেয়েটি তা করেনি। তাই ওই রাজার পরীক্ষায় মেয়েটি সততার পরিচয় দিয়েছে এবং উত্তীর্ণ হয়েছে, তাই রাজা এই মেয়েটিকেই তার উত্তরাধিকার হিসেবে বেছে নিয়েছে। আজকের শেষ ধাঁধা, এই ছবিটিতে দেখতে পাচ্ছ যে প্রথম জন জ্বলন্ত কয়লার উপর দাঁড়িয়ে আছে, এবং দ্বিতীয় জন কাঁচের টুকরোর উপর দাঁড়িয়ে আছে। এদের দুজনের মধ্যে কে বেশি বোকা তোমাদের বলতে হবে। তো তোমাদের সময় শুরু হলো এখন। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? এখানে দেখো দ্বিতীয় যে বন্ধু সে হচ্ছে বোকা, কারণ সে খালি পায়েই
এই কাঁচের উপর দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, তোমরা কোন উত্তরে হয়েছিলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামত জানিও। এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও এবং অল নোটিফিকেশন করে রেখো, তাহলে সব ভিডিও সবার আগে পেয়ে যাবে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।